দর্শক, মিডিয়া পাড়ার সব নতুন খবর নিয়ে আমি আপনাদের সাথে রয়েছি। এক্স বাংলা নিউজের রিপোর্টার ফারিয়া। সুপারস্টার শাকিব খান যে নারীকে মৃত্যুর হাত থেকে বাঁচালেন, সেই নারী শাকিব খানের সাথে দেখা করার পর তার বাড়ি গিয়ে স্বামীর সাথে কি ঘটনা ঘটলো বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন, তা না হলে মিডিয়া পাড়ার সব খবরগুলো থেকে যাবে আপনার অজানা। আমার চ্যানেলটিকে যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন। সুপারস্টার শাকিব খান জামালপুরে অনেকদিন থেকে শুটিং করছেন গলুই সিনেমার, তাকে এক নজর দেখতে লাখো মানুষের ভিড়। কেন বা আসবেন না, প্রিয় তারকা যদি নিজেদের এলাকায় আসে তবে সবার মন চাইবে তাকে এক নজর দেখতে, তার সাথে একটি সেলফি তুলতে। এমন একটি ঘটনা ঘটলো এই এলাকার নারীর সাথে, তিনি তার স্বামীর কাছে বললেন আমি এক নজর সুপারস্টার শাকিব খানকে দেখতে চাই। তার স্বামী তাকে বলেন আমি নিয়ে যাব তোমাকে, কিন্তু সেই নারী ধৈর্য ধরতে পারেনি। স্বামীর সাথে তর্ক থেকে বিতর্কে পরিবর্তন হলে নারী দরজা লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করলো গলায় দড়ি দিয়ে। তার স্বামী দরজা ভেঙে নারীকে বাঁচিয়ে নেয়, সেই নারীকে হসপিটাল ভর্তি করা হয়। সুস্থ হলে তার স্বামী শাকিব খানের সাথে দেখা করতে নিয়ে আসে তার স্ত্রীকে। সুপারস্টার শাকিব খানের সাথে সুমাইয়ার দেখা করার পর তার স্বামী কি করলো বাড়িতে গিয়ে, বাড়িতে গিয়ে সুমাইয়ার স্বামী বলে তোমার ইচ্ছা পূরণ করেছি, এবার তুমি তোমার বাবার বাড়ি চলে যাও, আমাকে রেখে তোমার যদি অন্য পুরুষকে দেখতে ভালো লাগে তবে তুমি কোথায় যাবে আমি জানি না, আমার বাড়িতে তোমার কোনো জায়গা নেই, তোমার সাথে আমি থাকতে পারবো না এবং তোমাকে নিয়ে সংসার করতে পারবো না। এই কথা শুনে সুপারস্টার শাকিব খান তার শুটিং রেখে চলে যায় সুমাইয়ার বাড়িতে। শাকিব খান গিয়ে বলেন সুমাইয়ার স্বামীকে ভাই আপনি একই করছেন, সুমাইয়া একটু কষ্ট থেকে ভুল করেছে আর তার শাস্তি আপনি এভাবে দিতে পারেন না, আপনার স্ত্রীর প্রতি আপনার কি বিশ্বাস নেই, সে কি আমার সাথে থাকবে বলে আমাকে বিয়ে করবে বলে আমাকে দেখতে গিয়েছিল, না তা নয়, আপনার স্ত্রী প্রিয় তারকাকে দেখতে চেয়েছিল, আমাকে দেখে আমার সাথে সেলফি তুলে তার বন্ধু বান্ধবদের দেখাবে, ও বলবে যে আমি সুপারস্টার শাকিব খানকে দেখেছি ও সেলফি তুলেছি, ব্যাস এই পর্যন্ত আর কিছু না। শাকিব খান আরো বলেন আপনার যদি প্রিয় নায়িকা আপনার এলাকায় আসতো আপনি কি তাকে দেখতে যেতেন না, অবশ্যই যেতেন, তাহলে আপনি কি তাকে বিয়ে করতেন, তার সাথে থাকতে চাইতেন, হয়তো বা তার সাথে একটি সেলফি তুলতেন, তাকে এক নজর দেখতে যেতেন, নিজের মতো চিন্তা করুন তবে আর কোনো সমস্যা হবে না। সুমাইয়ার স্বামী শাকিব খানের কথা শুনে তার ভুল বুঝতে পারলো আর শাকিব খানকে বলল ভাই আমার ভুল ভেঙে দিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ। আর সুমাইয়ার স্বামী সুমাইয়াকে বলল সরি সুমাইয়া আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দিও। দর্শক, শাকিব খান কি ভালো কাজ করলেন? আপনার মতামত জানিয়ে দেবেন ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে, লাইক করবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করলে আপনার মোবাইলে পৌঁছে যাবে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রিয়জনকে ভালো রাখবেন, আপনাদের জন্য রইল শুভকামনা।